ড্রাগস পেটলার গ্যাংত সুন্দরী যুবতী, ড্রাগস ব্যবসায়ীর হাতত ডেগার। গুয়াহাটীত ড্রাগস ব্যবসায়ীর মুক্ত বিচরণ। নিষিদ্ধ বেহার ঘাটিলৈ রূপান্তরিত হওয়া এইখন গুয়াহাটী মহানগরীত ড্রাগস পেটলারের মুক্ত বিচরণ। প্রথমে চাই লোক এই কেজন লোকক। টিভির স্ক্রিনত দেখা এই কেটা লোকর ভিতর আছে একু একুগারী সুন্দরী যুবতী। এই সকল লোকর অভিযোগ, কুশল জ্যোতিষেন কোম্পানিয়ে চলাইছে ড্রাগসর মুকলি বেহা। ড্রাগস মুক্ত আমি অভিযান এটা চলাইছিল। চলাই থাকার সময় ইয়াত কেবাগী আমি ধরা পড়েছিল। প্রায় আমি 12 গৰাকী লড়া ইয়াত মানে আমি উৎখাত করেছিল। গুয়াহাটির খানাপাড়াত নিশা ড্রাগস ব্যবসায়ীর দৌরাত্ম। রাইজে ড্রাগস পেটলারের উদ্ধার করলে প্রকাণ্ড ডেকা। রাজধানী শহর গুয়াহাটি মহানগরীর মাজমজিয়াত সংঘটিত হয়েছে এক ভয়ঙ্কর ঘটনা। ড্রাগস বিরোধী অভিযান চলি আছে আর তার মাজতে কিন্তু গুয়াহাটির এই বিশেষ প্রান্তর একাংশ রাইজ এই মুহূর্তে ড্রাগসের বিরুদ্ধে ওলাই। গুয়াহাটির খানাপাড়ার ইয়া দেবনগর নিশা সংগোপনে অহা ড্রাগস ব্যবসায়ীক করায়ত্ত করব নারেও রাইজে জব্দ করলে এইখন দুচকিয়া বাহন। বাহনত ওলাল এইখন দাসহ ভাং গাঞ্জা হেরোইন। ইফালে এই ঘটনার পিছতে রহস্যজনকভাবে নিশা জ্বলি উঠিল ড্রাগস পেটলারের ঘর। ভাঙি লণ্ডভণ্ড হল বাসগৃহর প্রতিবিধ সামগ্রী। কন্টেইনার পাইছো আমি, আর রেশন কার্ড পাইছো, আর ভাং আছে, এইবিল পাইছো। আর এই সময়তে রাইজর মানুষে দেখা পালে নিজে ঘর ভাঙিছে, নিজে ঘর জ্বলাইছে। জ্বলাই থাকলে রাইজে গম পালে, শব্দ শুনি পেলে রাইজে গম পালে। গম পাওয়ার পিছত রাইজে উলাই আহি পেলে ধরিবর কারণে খেদিছে। খেদার পিছত আন্ডার উজুক লই পেলে পলাই। ইফালে খানাপাড়াত ড্রাগস সরবরাহকারীর দপ্তপনি চলি আহিলেও রহস্যজনক হয়ে আহিছে স্থানীয় দিসপুর আরক্ষীর ভূমিকা। নিশা ড্রাগস সরবরাহকারীর অটোপালিত অতিষ্ঠ হয়ে পড়ার পিছতে মার বান্ধি উলাই অহা ক্ষুব্ধ লোকে বহুয়ালে রাইজমেল। খানাপাড়ার বৃহত্তর এলাকাটুক রক্ষার স্বার্থত ড্রাগস মুক্ত ঘোষণা রাইজর। নিষিদ্ধ নিচাজাতীয় সামগ্রীর অবাধ ব্যাপার আর আরক্ষীর ভূমিকাক লৈ রাইজে তুলিছে প্রশ্ন। কেতিয়ালৈ ড্রাগস নামের বরবিহবিধ পুলিয়ে পোখাই উৎখাত হব? গুৱাহাটীৰ প্ৰতিপাংকৰ দাসৰ ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।